প্রিয় স্বামী, আপনি অন্য সঙ্গীদের নিয়ে আছেন, তাই আমি আপনাকে তালাক দিলাম। তালাক, তালাক, তালাক। ভালো থাকবেন, আপনার সাবেক স্ত্রী। দর্শক, ভুল করেও ভাববেন না এটা আমি নই। কথাগুলো ঠিক এভাবেই লিখেছিলেন দুবাই প্রিন্সেস শেইখা মাহরা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে স্বামীকে তিন তালাক দিয়ে তুমুল আলোচনায় তিনি সাফ জানিয়ে দিলেন, মেয়ের জন্মের পরও স্বামী যেহেতু অন্যদের সঙ্গে বেশি ব্যস্ত, তাই এই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। রাজকুমারীর এই সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেটিজেনদের অধিকাংশ। তবে তার মধ্যেও একাংশের প্রশ্ন, নারী হয়ে কি তিনি বিবাহ বিচ্ছেদ চাইতে পারেন? তাদের অনুসারীদের কেউ কেউ ভেবেছেন হয়তো তাদের ওই অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। সন্তানের বয়স মাত্র দুমাস, বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের এমন ঘোষণা। দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দেন দুজনেই, জীবনসঙ্গীর ছবিও ডিলিট করে দেন সোশ্যাল মিডিয়া থেকে। এমন কি শোনা যায় একে অপরকে নাকি ব্লকও করে দিয়েছেন তারা। তারপর থেকেই জল্পনা ছড়ায় বিবাহ বিচ্ছেদ হতে চলেছে রাজকুমারী। এবার নিজেই যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ইনস্টাগ্রামেই স্বামীকে তিন তালাক দিলেন শাইখা।